অসম চৰকাৰৰ ৰাজহ আৰু দুৰ্যোগ ব্যৱস্থাপনা বিভাগৰ এক অভিলাষী আঁচনি মিছন বসুন্ধৰা মোৰ মাতৃ মোৰ অধিকাৰ সম্পৰ্কত সজাগতামূলক বাতৰনাট। তো এই বাতৰনাট আহক আমি চাওঁ ৰাইমাতা গাঁৱৰ চকত। আমি ভাই ককাই তিনিজন, আমাৰ মোৰ বিয়াৰ পিছত ইহঁতে মোক চক্ৰান্ত কৰি ঘৰৰ পৰা উলিয়াই দিছে। তোক ঘৰৰ পৰা উলিয়াই দি কি কৰিম হা? ই দিনৰ দিনটো মদ ভাং খাই জুৱা খেলি ঘূৰি ফুৰিব আৰু এই স্বভাৱৰ কাৰণে ইয়াৰ ঘৈণীয়েকৰ এই ঠাই গুচি গৈছে। আমি ভাই ককাই তিনিটা বুজিছে, দেউতাৰ মৃত্যুৰ পিছত মই সকলোবোৰ চম্ভালি আছো। এইজনী আমাৰ ভনী, এইজনীও বিয়াৰ পিছতে বিধৱাহৰ ঘৰলৈ গুচি আহিল, বুজিছে নাই? এতিয়া সকলোবোৰ দায়িত্ব লোৱাৰ উপৰিও এই ভনীজনীৰ দায়িত্ব ময়েই পালন কৰিবলগীয়া হৈছে। এ হ'ব হ'ব, ফটা ৰিক্সা মাৰিব নালাগে, ফটা ৰিক্সাখন মাৰি থাকিব নালাগে। ঘৰৰ ডাঙৰ হৈছে যেতিয়া ঘৰৰ সকলোবোৰ দায়িত্ব পালন ঘৰৰ ডাঙৰ হ'লে সকলো দায়িত্ব পালন কৰিব লাগে। সৰুবোৰৰ দায়িত্ব নাই, মদ খাব লাগে, ভাং খাব লাগে আৰু জুৱা খেলি টকা পানী কৰিব লাগে, একো দায়িত্ব নাই, কেৱল মদ খাই ঘূৰি ফুৰিব। মোৰ পিতৃ সম্পত্তি মই বিক্ৰী কৰোঁ, খাই পেলাওঁ, কেলে কাৰোবাক দিওঁ, সেইটো মোৰ কথা। আপোনালোকে শুনক, আজিৰ পৰা চল্লিছ বছৰ আগতে বুজিছে, আজিৰ পৰা চল্লিছ বছৰ আগতে প্ৰলয়ংকাৰী বানপানীয়ে আমাৰ ঘৰ দুৱাৰ মাটি বাৰী সকলো উটুৱাই লৈ গৈছিল আৰু তেতিয়া আমাৰ পিতাই সেই নৈৰ পাৰত থকা চৰকাৰী মাটি এটুকুৰাত ঘৰ এটা সাজি আমাক কোনোমতে পোহপাল দি আছিল। সেই টুকুৰা মাটিৰ চৰকাৰক আমি আজিও কিবা এটা কৰ দি চলি আছোঁ। এতিয়া সেই মাটিখিনি ইয়াক বিক্ৰী কৰিব দিব লাগে। এই আপুনি কওকচোন, সেইখিনি মাটি বিক্ৰী কৰিব পাৰি নেকি? ঐ বেয়া কাম কৰিছ, বিক্ৰী কৰিনো কি কৰিবি, মদে খাবি, ভাঙে খাবি, জুৱা হে খেলিবি, হা? ৰাজদৰাকে ডিম ধৰি বেয়া কাম কৰিছে, বেয়া কাম শুনক, মই কৈছো ৰাইজ আপোনালোকক শুনক, সুবিধা পাওঁতে আপোনালোকক কথা এষাৰ কৈ থওঁ। মিছন বসুন্ধৰা দুই অনুসৰি অসম চৰকাৰে মাটি বাৰী প্ৰায়বোৰ সমস্যাৰ নিষ্পত্তি কৰাৰ কাৰণে চৰকাৰে সকলো সুবিধা অতি সহজতে কৰি দিছে আৰু এই সুবিধাবিলাক আমি গ্ৰহণ কৰিবহে লাগে, হয়নে? গ্ৰহণ কৰিব লাগে আৰু এই বেটাই বেটাৰে মাটি বিক্ৰী কৰি মদ খাব জুৱা খেলিব, এই যে বছৰ বছৰ ধৰি আমি বসবাস কৰি থকা মাটিটুকুৰা, সেই মাটিটুকুৰা আমি এতিয়াও চৰকাৰক কৰ দি আছোঁ, খাজানা দি আছোঁ, আছোনে নাই? এতিয়াও বহু মানুহে একচনীয়া মাটিতে বসবাস কৰি আছে। সেই একচনীয়া মাটিত বসবাস কৰি থকা মাটি মানুহখিনিৰ কাৰণে চৰকাৰে ক্ৰমে পত্তন দিয়াৰ ব্যৱস্থা কৰিছে আৰু সেয়া হেনো বসুন্ধৰা দুইৰ জৰিয়তে কৰিছে। সেইবোৰ কথা জানিয়ে মই ইয়াক লগ ধৰি আছোঁ যে আমাৰ মাটিখিনি নিষ্পত্তি কৰিব লাগে, পতৃসম্মতি ভাগ বতৰা কৰিব লাগে। নাই, ইয়াৰ সময় নাই, মদ ভাং খাই ঘূৰি ফুৰিব। হেই, তোক মই আজিৰ পৰা একো নকওঁ, য'তে মৰা মৰি থাকিবি, যি কৰা কৰি থাকিবি। যি কৰা কৰি থাকিবি, মই যি কৰোঁ তাকে কৰি থাকিবি। মই আজি যাম, কিন্তু আজিৰ পিছত মই সদায় সদায় অফিচলৈ দৌৰি থাকিব নোৱাৰোঁ দেই। আৰু পইচাটো মই এটকাও দিব নোৱাৰোঁ, এটকাও দিব নোৱাৰোঁ।
এতকাও দিব না লাগে অফিসে অফিসে দৌড়িও থাকিব না লাগে রাইজ হয় মাটি বাড়ির সমস্যার কারণে অফিসে অফিসে দৌড়তে মানুষের বহু সময় নষ্ট হয় আর টাকা পয়সাও হানি হয় লগতে সমস্যাও সমাধান নহয় গতি সমস্যাবোর মুক্তি পয়ার কারণে সরকারে বকুন্ধরা দুই অনুসরি বিভিন্ন সুবিধা প্রদান করেছে এই সুবিধাব হল যে ধরক আপনি যদি সরকারি মাটির বছর বছর ধরে বাস করে আছে তাহলে তখন ভূমিবর্তন দিয়ার ব্যবস্থা করেছে আর যদি আপনার একশনিয়া মাটি হস্তান্তর করব বিচারিছে বা উকা কাগজত লিখি আপনার বিক্রি করেছে তখনকো ভূমিবর্তন দিয়ার ব্যবস্থা করেছে সরকারে আমাকে মাতৃ বাড়ির সমস্যার মুক্তি পয়ার কারণে ইমানব সুবিধা প্রদান করেছে এই সুবিধাব যদি আমি আগ্রহ করে আগবাড়ি গ্রহণ করো তাহলে আমার সমস্যাব সদায় নিষ্পত্তি হয়ে থাকব হয় না একদম ঠিক কথাকে কৈছে মিশন বসুন্ধরা দুই অনুসরি সরকারে আপনার মাটিত আপনার অধিকার বলে সাব্যস্ত করব বিচারিছে মিশন বসুন্ধরা দুইর কথা আমি সকলে জানো আর বসুন্ধরা দুইর সেবা সমূহ হল সাধারণ সরকারি আর সিলিং সরকার ভূমিবর্তন দখল স্বত্ব থাকার এটক মালিকীস্বত্ব প্রদান হস্তান্তর তরিত একস্থানের পত্তার ভূমি সরকারীকরণের ক্রমে পত্তন গাঁলিয়া চরণীয় পথার ব্যক্তিগত চরণীয় পথার পূর্বে আবন্ধিত সংস্থাপিত উপযুক্ত লোক ভূমিপত্তন দিয়ার ব্যবস্থা করছে হয় না হয় ইয়ার উপরও খিলঞ্জিয়া লোকসল কফি চাহ রবর খেতির কারণে ব্যবহার করে থাকা ভূমিপত্তনের ব্যবস্থা করা জনজাতীয় লোকসলে বংশানুক্রমে ভোগ দখল করে থাকা ভূমিপত্তনের ব্যবস্থা করা লগতে ভূমি হস্তান্তরের অনুমতির সহ স্বয়ংকৃত নামজারি সেবা আগবা গতি রাইজ আপনি মই সকলে আগবাড়ি আহি এই সেবাসমূহ গ্রহণ করলেহে আমার মাটি বাড়ির সমস্যাব দূরতে থাকিব আর আমার মাটি আমার হয়ে থাকিব আমি মনত রাখা দরকার যদি অফিসে অফিসে যাওয়ার সময় নাই বা যাবলৈ মন নাই তেনেহলে 31 মার্চ 2023-র ভিতর নিজের সুবিধা অনুসরি আপনাদের অনলাইনের জড়িয়ে আবেদন করব পারিব সরকারে ইমানবর সুবিধা দিয়ার পিছতো আমার সম্পত্তি নিজের নামত করে লওয়াত অবহেলা করার যুক্তিয়েই বা কত মনত রাখিব রাইজ আমার মাটি আমার অধিকার বসুন্ধরা দুই অনুসরি চলি থাকা এই সুবিধা সমূহ অহা 31 মার্চ 2023-ত বন্ধ হব গতি তার আগতে আপনাদের অনলাইন প্রক্রিয়ার জড়িয়ে আবেদন করক আর মাটি বাড়ির সকল সমস্যার মুক্ত হয়ে থাকব গতি রাইজ ইয়ার উপর যদি আপনার অধিক কিনা জানিবল আছে আপনাদের আপনার মোবাইলত লগ ইন করে জানিব পারে লগ ইন করবলে হলে আপনার আপনার মোবাইলত www.rtps.assam.gov.in লগ ইন করে চাব পারে তদুপরি আপনাদের আপনার ওসর সুবিধা কেন্দ্রে যাব পারে বা আপনার ওসর থাকা CSP সেন্টারলে গিয়ে সকল কথা রিটার্নক জানিব পারে গতি রাইজ যদি আপনার সেই বিষয়ে কিনা প্রশ্ন আছে বা আপনার কিনা মতামত আছে তেনহলে আপনার ফোন করব পারে ফোন নম্বরটি হচ্ছে 1800-345-3574 এই ফোন নম্বরত ফোন করে আপনার সকল সমস্যার কথা জানাই সকল সমস্যার মুক্ত হব পারে রাইজ মনত রাখব সুবিধাবর কিন্তু সদায় নাহে আর সুবিধাবর আহতে আমি গ্রহণ করব লাগে ও ধরা আপনি আজিয়ে তাক বুঝেছে আজিয়ে গিয়ে আপনি অনলাইন আবেদন করে দিব আপনিও 31 তারিখ রয়ে থাকিব না এই মোটা ছোয়ারি বকি থাকিব না লাগে আপনি আজিয়ে গিয়ে হব হব তোমাকে লাজ দিব তোমাকে কেতিয়া লাজ দিব আজি পুরা মই মদ মদ দেখাও আর জোয়াও দেখাও কথা দিল আর আপনার তোমার সাহায্য তো অনুরোধ করছি আপনার মই তো অবহেলা নকরিব আর কেউ অবৈধ নকরিব গতিকে আজি গই নিজের সম্পত্তি নিজের নামত নামজারি করে লোক আর যদি কিনা বিবাদ আছে তাহলে নিষ্পত্তি করক আর মুক্ত হয়ে থাকব বুকুত হাত সাহসে কোক মোর মাটি মোর অধিকার মোর মাটি মোর অধিকার মোর মাতৃ মোর অধিকার হয়ে থাকবলে হলে এই মাতৃ বাড়ির যে বিবাদ আছে সমস্যা আছে তার নিষ্পত্তি করব লাগিব এই মাতৃ বাড়ির বিবাদে আমার একোটা পরিয়ালর সম্পর্ক নিশেষ করে পেলায় ইজনে সিজনক পাহরাই পেলায় গতি সরকারে বসুন্ধরা দুই অনুসরি দিয়া সুবিধাবিলাক আমার গ্রহণ করক আর সকলে ছাত্র সহকারে কোক মোর মাতৃ মোর অধিকার মোর অধিকার মোর মাতৃ মোর অধিকার মোর অধিকার মোর 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 অধিকার মোর অধিকার মোর মাতৃ মোর অধিকার মোর অধিকার মোর